আগে তো জীবন রক্ষা, তারপর হচ্ছে কাজ, এখনো টাইম নিচ্ছি। 10 দিনীয় জ্ঞান পেরেনি অভিনেত্রী সীমানার ফিজিতে স্থানান্তর। মডেল ও অভিনেত্রী রিশতা লাবণী সীমানা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 10 দিন হলো এখনও সীমানার জ্ঞান ফেরেনি। বর্তমানে তাকে ICU পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, বুধবার সীমানাকে PG স্থানান্তর করা হয়। তার নতুন করে কিডনি জটিলতাও দেখা দিয়েছে। এর আগে তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়েছে। নাসিম বলেন, PG সীমানাকে ICU রাখা হয়েছে। সীমানার বাবা গতকাল বুধবার ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তারা খুব একটা আশার আলো দেখছেন না। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। গত 20 মে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অসুস্থতার পর থেকে সেখানে চলছিল সীমানার চিকিৎসা, কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। তাই বুধবার 29 মে অভিনেত্রীকে PG হাসপাতালে স্থানান্তর করা হয়। 2006 সালে লাক স্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা 10-এ জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ তার অভিনীত প্রথম সিনেমা। গত বছর রোশনি নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।